गाइस वेलकम बैक टू माय चैनल अनुष्की किचन एंड ब्लॉग। तो गाइस आज के पूजे आगे षष्ठी आगे दिन एक बैरिए कल के बैरिए तो आज के आबार एक बेरोची रात्रे एखन 9টা बेजे गेछे। तो कोथाय जाबो आमरा आज के जाबो दमदम पार्के। तो चलो देखते थाको आमार संगे थाको पाशे थाको। तो चलो दमदम पार्के गिये देखा होबे। पूजोर अनेक अनेक शुभेच्छा सबाई के। तो आमरा बेरिए पड़ेछि देखो हाँटते हाँटते तो किछु बाड़ीर थेके बेरिए किछुक्षण हेटे तारपर आमरा गाड़ी धरते हय। गाड़ी माने अटो दिएई जाब। तो अटो स्टैंडटा जेते होले एकटुखानि हाँटते हय। तो आमरा हेटे हेटे जाच्छि। तो गाइस देखो आमरा अटोते बसे डायरेक्ट चले आसलाम दमदमे। एखाने नेमेओ गेलाम अटो थेके। नेमे गिये देखो आमरा भेवेछिलाम जे भीड़ भाड़ बेशी एकटा होबे ना किन्तु मोटामुटी भीड़ छिलो भालोई छिलो। तो रास्ताघाटे एकटु एकटु फाका छिलो। आमरा एबार प्लानिंग करेछिलाम जे पूजोर आगेई एकटु घुरे नेब कारण पूजोर मध्ये खूब भीड़ हय तो आमार बाच्चा निये असुविधा होबे। एर जन्य आमरा आगेई एकटु प्लानिंग करेछि जे दुदिन एक दिन आगेई बेरोबो। पुजो तो शुरू हय कलकाताते पुजो तो एक सप्ताह आगेई शुरू हो जाए तो एते आगे जेतेओ भाल लागे ना। एर जन्य दुदिन आगे कालके गेछिलाम आजके आबार आसलाम। तो कालके श्रीभूमिते गेछिलाम आजके दमदम पार्के आसलाम। तो एखानेओ एसे देखलाम बाबा मोटामुटी लाइन भालोई लेगेछे देखो अवस्था देखेछो। तो भेवेछिलाम आमरा एकटु फाका फाके देखे नेब किन्तु सेटा होयनि सेई आमादेर लाइने दाड़ातेई होयेछे। तो मोटामुटी देखो लाइनटा कतटा लम्बा देखो तो अनेकटाई लम्बा लाइन छिलो दमदम। एटा भारत चक्र छिलो दमदम पार्क भारत चक्र। तो देखो आमरा लाइने ढुके गेछि ढुके दाड़िये पड़ेछि। আর আমার ছোট ছেলের তো দুষ্টুমি শুরু হয়ে গেছে হু হা হি তার আছেই একটার পর একটা। এই দেখো কত আমাদের আগে কত লাইন। তো লাইন ধরতে ধরতে মোটামুটি আমরা 2 থেকে 2.5 ঘন্টা লাইনে ছিলাম। 2 ঘন্টা 2.5 ঘন্টা নাও হলে মোটামুটি 2 ঘন্টা আমি পুরো কারেক্টলি টাইমটা দেখিনি পুরো 2 ঘন্টা মতন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম দেখো। তো লাইনে দাঁড়াতে দাঁড়াতে তো একদম গরমে এ মোটামুটি যা মেকআপ করেছিলাম সব ঘেমে চুরমার হয়ে গেছে সাজুগুজু সব বেরিয়ে গেছে। তো কিছু করার নেই পূজা দেখতে হলে এটা গরমটা সহ্য করতেই হবে। এখানে তো আর ফ্যান পাখা এসি কোথাও পাবো না। তো এসি না আমাদের পাখা হলেই চলে যায়। তো যাই হোক দেখো লাইনে দাঁড়ানোর পর প্রায় 2 ঘন্টা দাঁড়ানোর পর আমরা প্যান্ডেলের পাশাপাশি একদম চলেই এসেছি। এখানে ভারত চক্রটা একটা অদ্ভুত একটা প্যান্ডেল বানিয়েছে একটা মানে একটা দেশ বা একটা গ্রাম বা একটা শহর বলতে পারো এইভাবে এরকম একটা প্যান্ডেলটা বানিয়েছে। সবার ঘর ছিল মাঝখানে বানপানি হয়েছে তার বিষয়ে দেখিয়েছে। তো অনেকটা মানে খুবই একটা ভালোই লাগছিল দেখতে। মানে ক্যামেরাতে ভালোভাবে ক্যাপচার হয়নি বা ক্লিয়ার বা স্পষ্টভাবে মানে তুলতে পারিনি খুব ধাক্কাধাক্কি ছিল ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। তো যতটাই করতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে বানপানির বিষয়ে যারা এই বৃষ্টিতে বন্যাতে যাদের ক্ষতি হয়েছে এইসবের বিষয়ে একটু দেখিয়ে দিয়েছে প্যান্ডেলটার মধ্যে। তো খুবই একটা সুন্দর দৃশ্য আর কষ্টকরও বলতে গেলে। তো ভালো লাগছিল ঢুকে প্যান্ডেলটার ভিতরে। এই ভারত চক্রতে প্রত্যেক বছরই নতুন নতুন কিছু বানায় দেখতে খুবই ভালো লাগে আর খুবই ভিড় হয় দূর দূরের থেকে মানুষ আসে এখানে এই প্যান্ডেলটা দেখার জন্য। তো দেখো এবারেও খুব ভিড় হয়েছে। এখানে তার বিষয়ে লেখা আছে তো এতটাও আমি পরে দেখাতে পারলাম না বাস একটু একটু দেখিয়ে দিলাম। তো দেখো কতটা না ভিড়। তো আমি আর ফোন লাস্টেতে ধরতে পারিনি আমার ছেলে খুব দুষ্টামি করছিল তো আমার বরে একটু ক্যাপচার করে দিল। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো প্যানেলটার ভিতরে ঢুকে মায়েরও দর্শন করি একটু। তো চলো দেখতে থাকো।
রাগের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানা ওই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাসান হবে রে আজ চলছে পরন আরতি নাচ। ঢাইকোড়া করো তোলে রে মাতন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাশোর জমা আসর। তো আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছি, দেখো বেরিয়ে আর গলা শুকিয়ে গেছে, একটুখানি ঠান্ডা খেয়ে নিলাম। পুরো ধাক্কাধাক্কি ছিল, চাপাচাপি হচ্ছিল, আর তো খুব মানে ধাক্কাধাক্কির মধ্যে বেরিয়ে আসলাম। তো এদিকে দেখো মিষ্টি পান, আমার বছরে একবার একটা মিষ্টি পান খেতে ইচ্ছা করে পুজোর মধ্যে। পান এমনি খাই না, কিন্তু পান মিষ্টি পান দেখলে মনে হয় একটা খাবো। তো এই একটা মিষ্টি পান নিলাম, আমার বর কিনে দিল। তো খাওয়া দাওয়ার পর মিষ্টি পানটা খাবো। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা আরেকটা সাথে পুজো দেখতে যাব দমদম পার্কেই। নামটা কী ছিল আমার মনে পড়ছে না। তো এখানে দেখো আইসক্রিমওয়ালা আইসক্রিম দিচ্ছিল এখানে খেলা দেখিয়ে দেখিয়ে। তো প্রায় ওগুলো দেখা যায় রাস্তাঘাটে, কিন্তু আমি কোনোদিনও ট্রাই করিনি। তো আমার দেখতে ভালো লাগে কিন্তু করতে ভালো লাগে না, বা ইসে করতে ভালো লাগে না। আর একটা আইসক্রিমের দাম এমনি 20-15 টাকায় পাওয়া যায়, এখানে 100 টাকা লাগে। এর জন্য আর আমি এটাকে নিলাম না, বর বলছিল খেতে কিন্তু আমি নেইনি। আচ্ছা যাই হোক, একটুখানি খেলা দেখলাম এখানে দাঁড়িয়ে, দেখতে খুব ভালোই লাগছিল। বাচ্চাটার সাথে আইসক্রিম নিয়ে খেলা করছিল, তো ছোট বাচ্চা ওর সাথে, তো আরও ভালো লাগছিল। বাচ্চাটা কী করছিলো দেখো আইসক্রিমটা নেওয়ার জন্য। তো যাই হোক ভালো লাগছিলো। ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা পুজো দেখতে যাব এখন। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম, আর ছোটো ছেলেকে দিল দেখো বেলুন হাতে নিয়ে, ও একা একা মানে হেঁটে হেঁটে যাবে, কেউ কাউকে ধরতে দেবে না, মানে হাত ধরলে ও ভালো লাগে না, কোলে উঠতে চায় না, এরকম দুষ্টমি রাস্তাঘাটে কি বলবো। তো সব বাচ্চা নিয়ে মানে আর খুবই অসুবিধা, কিন্তু বছরে একবার পুজো না বেরোলেও ভালো লাগে না। তো দেখো এখানে রাস্তাঘাটে খুব সুন্দর কানের মানে দোকান বসছিল, ঝুমকা কানে দেখতে খুব ভালো লাগছিলো। তো আমি দুজোড়ো নিয়েছি। হ্যাঁ তো আর মনে তো হয় সবই নিয়ে নেব, কিন্তু আর নিলাম না। তো এখান থেকে এসে দেখো আবার আরেকটা পুজো দেখার জন্য দাঁড়িয়ে পড়েছি, আবার লাইনে ঢুকতে হবে, মাথা গরম হয়ে গেছে। দেখে দেখো কতটা লাইন, দেখো দেখো কতটা লাইন, কতটা ভিড়।
মানে ভাবছিলাম যে ফাঁকা ফাঁকা দেখব, কিন্তু এটা সেটা আর হলো না, সেই একই একই অবস্থা। গেল বছরও আমরা খুব ভিড়ের মধ্যে শ্রীভূমি পুজো দেখেছিলাম, দমদম পার্ক দেখেছিলাম, তো এবারও ভাবছিলাম দুদিন আগে যাই তো ভিড় কম হবে, কিন্তু সেরকম কিছু হয়নি, একই সমান ছিল। হ্যাঁ, তো আর কিছু করার নেই, আসছি যখন তো দেখেই যাব, একটু কষ্ট হবে বাট দেখে যাব। তাই প্ল্যানিং করলাম, একবার ভেবেছিলাম ঢুকবো না, তারপর আবার ভাবলাম যে না, এসেছি যখন ঢুকেই যাই। তো এখানে আমার দেখতে দেখতে আমার বড় ছেলে জল তৃষ্ণা লাগলো, তো এখানে বাপ ছেলে জল খেয়ে নিল, একটুখানি জলটা সবাইকে দিচ্ছিল। এই জিনিসটা খুবই ভালো, রাস্তাঘাটে জল পেলে খুবই ভালো, সব জায়গায় জল কিনতে পাওয়া যায় না। তো যাই হোক, এখানে আমরা আবার এক ঘন্টার মতো, এক দেড় ঘন্টার মতন দাঁড়িয়ে ধাক্কাধাক্কি খেয়ে আবার প্যান্ডেলে ঢুকেছি। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর বানিয়েছে জামদানি শাড়ি দিয়ে। তো জামদানি শাড়ির বিষয়েই মানে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর হোয়াইট প্যাটার্নের মধ্যে সে করা, এম্ব্রয়ডারি করা জামদানি দিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে। দেখো, দেখতে খুবই সুন্দর লাগছিলো, খুবই সুন্দর লাগছিলো। তবে এটা কী বানিয়েছে সেটার মানে ভালোভাবে বলতে পারলাম না, বোঝা যাচ্ছিলো না, বাস শাড়ি দিয়েই মানে প্যান্ডেল মানে জামদানি শাড়ি দিয়েই সমস্ত প্যান্ডেলটা বানিয়েছে। তো যাই হোক, খুব সুন্দরই হয়েছে দেখতে, খুবই খুবই ভালো লাগছিলো দেখতে। তো খুব উঁচু করেছিল জিনিসটা, ভালোভাবে ক্যাপচারও করতে পারেনি, আর সবচেয়ে বড় কথা ধাক্কাধাক্কিরভাবে সুন্দরভাবে ভিডিও বানানো যায় না। তো যাই হোক, আমার যতটা, আর আমি তো খুব উঁচু উঁচু আর কি বলবো, তো আমার ছোটো ছেলে, বর ছোটো ছেলেকে কোলে নিয়েছে, ও ভিডিও করতে পারছিল না, আমি যতটা পারেছি ততটাই ভিডিও করেছি। তো বন্ধুরা দেখো, এই প্যান্ডেলটার ভিতরেও ঢুকেছি, মাকে একটু দর্শন করি, তোমরা দেখতে থাকো। খুশিতে নাচে মন, আজ পাচা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। খুশিতে নাচে মন, আজ পাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। তালে কোমর দোলে খুশিতে নাচে মন,
आज बाजा काशोर जमा आशोर थाकबे मा आर कतक्षण ढाकेर ताले कोमर दोले खुशीते नाचे मन आज बाजा काशोर जमा आशोर थाकबे मा आर कतक्षण मायेर रूपे मन भरे जाए प्रणाम जाना चेरे एकोन ढाकेर ताले कोमर दोले खुशीते नाचे मन आज बाजा काशोर जमा आशोर थाकबे मा आर कतक्षण বন্ধুরা ওই প্যানেলটা দেখে আমরা আরেকটা পুজো দেখেছি মোটামুটি তিনটে পুজো দেখে আরেকটা ছিল ওটাও মানে খুব ভিড় বলে আর আমরা ওখানে যাইনি চলে এসেছি প্রায় রাত্রে 12টা 1টা বাজতে চললো তো এর জন্য আমরা বেরিয়ে আসলাম অনেকটা রাত হয়ে গেছিল তো আর ছোটো ছেলেটা বাচ্চা নিয়ে তো রাত্রে করাটাও ঠিক না এর জন্য আমরা অটোতে চড়ে গেছি দেখো বাড়ি পৌঁছেও গেছি আমরা গলিতে ঢুকে গেছি তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে একটু একটু দেখাতে তো পুরোটা তো দেখাতে পারিনি একটু একটু দেখিয়েছি তবে বড় হয়ে গেছে তো সবাইকে টাটা বাই বাই।